প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত সেবা ও তথ্য বিষয়ক দ্য ডক্টরস অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতি পর্বেই আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা এবং তার প্রতিকার আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এইট ওয়ান এইট নাইন নাইন টু সিক্স এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই নম্বরে দর্শক বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট বিশিষ্ট আর্থোপ্লাস্টি ও ট্রমা সার্জন প্রফেসর ডক্টর আমজাদ হোসেন

সম্পর্ক রয়েছে কিনা এটা খুব একটা আমি বলবো যে ভালো মানে কমন সেন্স থেকে বলতে গেলে বলা বলা যায় যে যে কোনো ঠান্ডাই ঠান্ডাটাই যখন বেশি হয় শরীরে তখন আমরা স্বাভাবিকভাবে যেমন জানি আপনি ডক্টর হিসেবে জানেন যে মাসেলসগুলো বা আমাদের যে পেশিগুলো সেগুলো সংকুচিত হয় আচ্ছা সংকুচিত হলেই তারা তখন সংকুচিত হওয়ার ফলে আমরা যখন নাড়াতে যাই তখন তারা ব্যথা অনুভূত হয় এমনকি না নাড়ালেও ব্যথা হয় এই যে এই যে যত ঠান্ডা হবে যত বেশি রকমের কোল্ড হবে কোল্ড একমাত্র ঠান্ডাটা যখন আমরা ঠান্ডা দিয়ে আরাম পাবো যেখানে গরম হবে যেখানে গরম যেখানে সেখানে কিন্তু আবার অপোজিট অপোজিট করতে হবে সো স্বাভাবিকভাবেই সব কিছু যখন জমে যায় তখন অ্যাক্টিভিটি কমে যায় তখন শরীরের মানে যে তাপমাত্রাটা কম কম থাকে আমরা বলি ম্যাটাবলিক দেও মেটাবলিজমটা কমে যায় এই সব কারণে আমাদের ব্যথা অনুভূত বেশি হয় অনুভূতিটা বেড়ে যায় একটা এসে যায় স্বাভাবিকভাবেই তাহলে এই শীতের মধ্যে কিভাবে এই এই ধরনের ব্যথাবিদ্যা থেকে বেঁচে থাকা যায় বিশ্বকলুপের হ্যাঁ আমি তো আমি আমরা যেন মানে সাধারণ জ্ঞানে বলা উচিত সাধারণ এটা স্বাভাবিক যে আমরা যে সময়টুকও পাবো শীতের কাপড় পরে মানে চলা করা এবং এমনি শরীর থেকে আস্তে আস্তে স্ট্রেচিং করা যেটা ধরে ধরে ধীরে আমাদের অস্থি সন্ধিগুলোকে মাংস পেশিগুলোকে সংকোচিত না থেকে সেগুলোকে প্রসারিত করার চেষ্টা করা প্রফেসর আমাদের আরো শুনবো একজন দর্শক আছে একটু তার সে কথা বলেনি হ্যালো দর্শক আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি হ্যালো হ্যাঁ জি বলুন শুনতে পাচ্ছি অন্য সময় ব্যাথা করে না আমি যখন বসে থাকি ধরেন পাঁচ মিনিট বসতাম কি দশ মিনিট বসতাম বসার পরে আমি আর উঠতে পাই না তখন ডান পায়ের হাঁটুর মধ্যে প্রচুর ব্যাথা হয় মানে পাটা সোজা করতে পারি না আচ্ছা ধন্যবাদ আমার মনে শুনেছি প্রশ্ন শোনা হয়ে গেছে এটা খুব কমন একটা মানে সমস্যা আমাদের হঠাৎ করে বসে বসার থেকে দাঁড়িয়ে যেতে গেলে কারো করে ব্যথা করে সেজন্য অনেকগুলো আমি বলি যে মানে ফ্যাক্টরকে চিন্তা করতে হবে এক হলো ওজনটা কেমন উনি নিয়মিত এক্সারসাইজ বা হাঁটু ভাঁজ সোজা করা করেন কিনা এবং দ্বিতীয় কথা হলো যে ওনার মধ্যে থাকেন উনি হঠাৎ করে অনেক পরে গেলেন কি সেটি তাহলে তো হবে না আমরা অনেক সময় অনেকে বলে যে আমি তো পাঁচ অত নামাজ পড়ি কিন্তু আমি বলি যে ওই সময়টুকু তো মধ্যে হবে না প্লাস আপনার ওজন বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে এখন যদি ওজন কম করে আমি একশো বার যদি বয়স করি নিচে বসে নামাজ তো আমাদের সব লোকরাই পড়েছে সেটি আমাদের লোকরা নিচে বসে রান্না বান্না করেছে না সেটি সমস্ত মহিলাদের তো নিচে বসে সবকিছুই মহাজ করতে হয় পুরুষদের তো আগে কোথায় লেট্রিন ছিল সেটি কজনের বাড়িতে আমাদের হাই কমোড তো ছিল কমন প্রশ্নই ওটা না হাই কমোড ল্যাট্রিন ছিল কটা বাড়িতে সেটি এই গত 20 বছরে বা 10 বছরে যে ব্যাপক পরিবর্তনটি হয়েছে এটা তো কল্পনাই করা যায় না আজকে আমরা আমরা একটা এমন স্টেজে আসছি গরিব একটা দেশ থেকে মধ্যমায়ের দেশে আমরা অলমোস্ট পৌঁছে গেছি এবং আমরা সত্যি কথাতে গ্রামে আমি থাকি প্রায় যাই এমন এমন বাড়িতে গেছি যে আমি একটু যাব আমাকে বলে যে ভিতরে যাবেন আপনি আমাদের লেট্রিন আছে চিন্তা করুন আমরা দেখি যে একদম পাকা মানে ইট দিয়ে বা আমাদের টাইলস দিয়ে লাগানো কত ওই লাগাগত আমি ছোটবেলা থেকে গেছি কিছুই ছিল না তাহলে এখানে আমরা আমরা কি উপদেশ দিতে পারি এই বনকে পারব নাকি তার যদি বেশি ব্যথা করে বা পারসিস্টেন্ট কন্টিনিউয়াসলি ব্যথাটা হচ্ছেই

গরম পানিতে গোসল করা গরম পানিতে শরীরটা মুস নেওয়া এবং ধীরে 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 গরম শেক দেওয়া কাপড় দিয়ে হোক হটওয়াটার ব্যাগ দিয়ে হোক তারপরে হলো তোয়ালা দিয়ে হোক তো শরীরের জন্য এটা ভালো মাংস ওই যে বললাম যে এরা ছেড়ে দেয় এবং এরা তখন আস্তে আস্তে স্ট্রেচিং করে কিন্তু করতে হবে গ্রাজুয়ালি ধীরে ধীরে এবং হালকা গরম হঠাৎ করে বেশি গরম দিলে পুড়ে ফেলবে এবং মনে রাখতে হবে যে যত বেশি নাড়ানো যাবে শরীরে রক্ত গরম একটা কথাই আছে তো এই রক্তটা গরম গরম রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে রক্ত গরম নিয়ে আরো কথা শুনবো আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছি কিছুক্ষণ পরেই ততক্ষণ একুশের সাথী থাকুন প্রিয় দর্শক বিরতির পর আপনাদের স্বাগত ডক্টরস অনুষ্ঠানে আমরা আবারও আলোচনা করছিলাম শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা এবং তার প্রতিকার সম্পর্কে চলুন আবারও আলোচনায় ফিরে যাই প্রফেসর আমজাদ হোসেন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শীতকাল মানে কুয়াশায় অনেক দেখা যায় যে বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু কুয়াশা কাটছে না বিমান উঠতে পারছে না অবোধনও করতে পারছে না ট্রেন সময় মতো ছাড়তে পারছে না তো এই সময় এই কুয়াশা আক্রান্ত হয়ে অনেক সময় দেখা যায় যে গাড়ির বাস দুর্ঘটনা ঘটছে প্রায়ই তো এই যে যখন এই কুয়াশার সময় তো গাড়ি চালানোটা ঠিক হবে না রাস্তায় রাস্তায় আর যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি একেবারে খাদে পড়ে গেল তখন তো যারা মারা গেল তারা তো মারা গেলই তো যারা বেঁচে থাকে তাদের কি হতে পারে এটা আমি বলবো যে এটা খুব মারাত্মক এবং এটা প্রায় তো ঘটেই যাচ্ছে ঘটতেছে সারা দেশব্যাপী বা সারা দুনিয়া ব্যাপী এই কুয়াশা অন্ধকার ঠান্ডার মধ্যে এটা প্রতি বছরই শীতকালে এটা হয়ে থাকে এখানে সবচেয়ে বড় যেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে সেটা হলো যে আমাদের সার্কাম স্টেন্সেস মানে ওই আবহাওয়াটা ওখানকার এবং পারিপার্শ্বিকতাটাকে মানে মেনটেন করতে হবে সুন্দরভাবে সেটি হয় কি মানুষ একটা অ্যাক্সিডেন্টের পরে

এটা জুবেনাল বাচ্চাদের যেটা হয় সেটি সেটি সেখানে তাদের বিভিন্ন জয়েন্ট বিভিন্ন গিটারগুলো ফুলে যায় বিশেষ করে হাঁটু হতে পারে অ্যাঙ্কেল হতে পারে হাতের আঙ্গুলগুলো আটকে যাচ্ছে শুধু না সে ধরনের সেগুলো আর্থ্রাইটিস এবং সেটা রিমোট একটা ইমিউন সিস্টেমের মধ্যে ডিফেক্ট হওয়ার জন্য এটা হয় এবং এটা শীতকালে বেড়ে যায়

যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ওই লোকে উৎসুক ব্যক্তি থাকে কিছু দ্বারা ওইখানে যে হই হাল্লা করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং তাই শুধু না অনেকে চেষ্টা করে ব্যাগ আছে। মোবাইলের দিকে চোখ পড়ে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি অমানবিক অমানবিক এবং শিষ্টাচার বহির্ভূত তো সব মিলাই আমি বলবো যে ওইখানে সবচেয়ে কাউকে না কাউকে কমান্ডিং রোল প্লে করতে হবে হয় দর্শকদের মধ্যে থেকে আসতে হবে না হলে ওরা যারা ভালো আছেন তাদের মধ্যে না কাউকে বলতে হবে যে সবাই আপনারা আমাদেরকে রক্ষা করেন বা এগুলো দিয়ে হলে দুই হাতে হাত নিয়ে একজনের সঙ্গে আরেকটা হাত কেউ আগাতে পারবেন সেখানে একটা এমন পরিস্থিতি কমান্ডিং বলা হয় যে তাকে আর্মি কমান্ডের মতো দায়িত্ব প্রাপ্ত হয়ে দায়িত্ব নিয়ে এই মানুষগুলোকে ধরতে হবে এখন যারা একেবারে ডেট যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন সেটা মনে গেছে কিন্তু যেগুলো যাদের বমি বমি মনে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইমিডিয়েটলি তার দিকে নজর দিতে হবে যদি বমি হয়ে থাকে তার হেড ইঞ্জুরি বা নেক ইঞ্জুরি এ ধরনের কোনো ইঞ্জুরি হয়েছে তাকে তার হাতটা কাট কাত করে দিলে সাইডে দিয়ে দিলে বমিগুলো যেন সে নিজের বমি নিজে লাংসে না চলে যায় তার শ্বাসনালীতে যে অ্যাসপিরেশন নিয়ে মনে করে না দেয় সেটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে এক নম্বর কারণ আমাদের মৃত্যুর ওই তাৎক্ষণিক ভাবে তাকে তাকে রাস্তা হচ্ছে ঘাটটা করে দিলে যেহেতু তার হেড ইঞ্জুরি হয়েছে বমি তো এইভাবে যারা যেমন এখন স্পাইনাল ইঞ্জুরি মনে হচ্ছে যে হাত পান আড়াচ্ছে কিন্তু সে পুরো পারতেছে না সেটি তারা তাকে তখন আস্তে করে ধরে তিনজন ধরে কাঠের মতো করে রাস্তার সাইডে নিয়ে আসতে হবে এবং ট্রান্সপোর্টকে আটকাতে হবে বিশেষ করে ট্রাকগুলো খুব ভালো হেল্প করতে পারে ওই সময় ট্রাককে আটকে ট্রাকের মধ্যে সমান করে যদি এখন তো মোবাইলের যুগ অ্যাম্বুলেন্স আশেপাশে আছে যে কোনো হাসপাতালকে বললে তারা অ্যাম্বুলেন্স নিয়ে আসে নাম্বারও বলেছে এবং নাইন 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 নাম্বারে ফোন দিয়ে যেখানে হোক না কেন আশেপাশের ব্যবস্থা নিতে হবে তারপরে হলো যে অন্যদের বেলায় এখন একটা হাত বা একটা পা বা দুটো হাত দুটো পা গেছে সেখানে সাপোর্ট দিতে হবে আমরা বলি যে ওড়না দিয়ে হোক গামছা দিয়ে হোক লুঙ্গি দিয়ে হোক তাকে গলার সঙ্গে একটু ঝুলে রাখলেই মানে আমরা বলি এলবু ব্যাক বা এলবোটা ব্যাক বেঁকে নাইনটি ডিগ্রি রেখে যে ঝুলিয়ে রাখি কোনোভাবে হাসপাতাল করতে হবে যদি দেখা যায় পায়ে হলেও তাই এটা কিছু লাঠি বা কোনো কাঠ দিয়ে ধরে দুটো পা একসাথে করে বা একটা পা ভালো থাকলে আরেকটা পায়ের সঙ্গে বেঁধে মানে হাসপাতালে বা ট্রান্সপোর্টেশনের মধ্যে আমাদের নিতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটা আছে ব্লিডিং হয়ে মানুষ রক্তক্ষরণ হয়ে মারা যায় এই রক্তক্ষরণটা আপনার মনে আছে বিশ্বজিৎ মারা গেছিল এই ইয়েতে এই এখানে ঢাকা শহরের ভিতরে খুবই দুর্ভাগ্যজনক যে তার ব্লিডিংটা আমরা বন্ধ করতে পারিনি তার যদি ব্লিডিং ব্লাডটা রক্তক্ষরণটা বন্ধ করা যায় তার মতো একটা এই বিশ পঁচিশ বছরের ৩০ বছরের যুবককে হারাতে হতো না। প্রফেসর আমি আরো শুনবো তাহলে রক্তের বদলে রক্ত চাই রক্ত দিতে হবে রক্ত দিতে হবে রক্ত বন্ধ করতে হবে রক্ত নিয়ে আরেকটি বিরতিতে দিতে যেতে হচ্ছে ত্রিয় দর্শক সময় হলো আরেকটি বিরতিতে যাবার যাওয়ার ফিরছে কিছুক্ষণ পরেই ততক্ষণ একুশের সাথেই থাকবো প্রিয় দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ তার ডক্টরস অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট বিশিষ্ট আর্থ্রোপ্লাস্টি ও ট্রমা সার্জন প্রফেসর ডক্টর আমজাদ হোসেন প্রফেসর আমজাদ হোসেন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিরতির আগে আপনি বলছিলেন যে রক্তের প্রয়োজন হবে তাকে রক্ত দিতে হবে

হচ্ছে তা তো হার্টে এবং তার মানে ব্রেনে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলেই তো সে মরে গেল সেটি শিরা যদি বন্ধ করতে পারে আমরা রক্তটা যদি মানে রক্ত খরণটা বন্ধ না নিয়ম হচ্ছে যে চাপ দিয়ে রাখলে যে কোনো ছোটো মাঝারি ধরনের শিরা উপশিরাগুলো তো বন্ধ হয়ে যায় সেটি চাপ দিলেই যদি বেশি ব্রিডিং হয় রক্ত একেবারে খরণ বেশি হচ্ছে বাইরে লিমবে আমাদের আপ মানে আমাদের আপার লিম বা লোয়ার লিম আমরা যদি সেখানে যদি আমরা টর্নিকের মধ্যে কিছু দিয়ে বেঁধে দিতে পারি টর্নিকের যেটা বলা হয় রক্ত যাতে করে আর দিতে না যায় রক্ত খরণটা বন্ধ করা যায় কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে আমি কখন এটাকে দিলাম টাইমটা লিখে রাখতে টাইমটা লিখে রাখতে হবে কপালে লিখে রাখে আচ্ছা নাহলে কাগজের মধ্যে লিখে রাখতে হবে কারণ হলো যে যিনি নিয়ে যাচ্ছেন তাকে খেয়াল করতে হবে যেমন আপার লিম্বের জন্য আমরা বলে হাত যেটা আর কি এখানে দেড় ঘন্টা দু ঘন্টা বেশি যাওয়া কোনোভাবেই যাবে না তাহলে আবার গ্যাংলিন হয়ে যাবে কাজে খুলে দিতে হবে খুলে দিয়ে আবার কিছুটা রক্ত হোক আবার বন্ধ আবার বন্ধ করতে আর একটা পায়ের দিকে হলে দুই থেকে আড়াই ঘন্টা এর বেশি যাওয়া যাবে না ম্যাক্সিমাম সম্ভব আমি আবার মূল আলোচনা আমাদের ফিরে যাচ্ছি জয়েন্টের ব্যথা নিয়ে তো এই অনেকে আছে জয়েন্টের ব্যথা থেকে বাঁচার জন্য বিশেষ করে মহিলাদের মধ্যে ক্যালসিয়াম খাবার একটা প্রবণতা থাকে যে ক্যালসিয়াম খেয়ে যায় বছর পর বছর ক্যালসিয়াম খাচ্ছে এটাকে আপনারা সাজেস্ট করেন কি আমি তো মোটেই সাজেস্ট করি না আমি বলি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বলা হয় দেওয়া হয় মানে তাদের যাদের ম্যানুপদে চলে গেছেন তাদের বয়স হয়ে গেছে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি তাদের ঠিক আছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমাদের আগের প্রজন্মরা কি কোনো ক্যালসিয়াম কোনো ওষুধ খেত সেটি তো বড় সোর্স হচ্ছে কোনটা সূর্য সূর্যের আলো সূর্যের আলো মধ্যে আমাদের আল্ট্রাভায়োলেট রে যেটা আছে যদি গ্লাস ছাড়া সেখানে আপনি আধা ঘন্টা বিশ মিনিট সপ্তাহে তিন দিন চার দিন বসেন রোদের মধ্যে খুবই মিষ্টির উত্তা কোন রকম কুয়াশা কোন সূর্য মানে মেঘ কোন কিছু থাকতে পারবে না কোন গ্লাস সরাসরি আপনার প্রতিবন্ধক থাকতে পারল প্রতিবন্ধক থাকতে পারল না এমন গ্লাসের মধ্যে হলো কাঁচের মধ্যে হলো কাঁচ ওকে ভেদ করতে পারে না ওই রেটাকে আটকা আল্টাফাল রেটা আল্টাফাল দরকার সূর্যের জন্য তাহলে ভিটামিন ডি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে কিন্তু জমা থাকতে পারে কতগুলো জায়গাতে ভেদ করে আমাদের স্কিনের নিচে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আমাদের শরীরে জমা থাকে এরা আবার আমরা যে খাদ্যের মধ্যে প্রায় সব খাদ্যের মধ্যেই কিছু না কিছু ক্যালসিয়াম থাকে বিশেষ দুধে আছে ডিমে আছে ফ্রেশ সবজিতে আছে আপনি ছোট ছোট মাছের আছে ছোট ছোট মাছের মধ্যে আছে চালা চিংড়ি এই যে মলা মাছ মলা মাছ সবকিছুর মধ্যে আছে পাতার মধ্যে আছে इवन কি যারা মানে বিভিন্ন দেশে মালয়েশিয়া ইন্ডিয়া ওরা যে পাতা খায় কারি পাতা কারি পাতা এটি নিম পাতার একটা নিমের কারি পাতা থাকবে কারি পাতা কেন ওর ভিতরে সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে অনেক বেশি ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম সব হ্যাঁ ইভেন মানে জিরা এই ধরনের কিছু মশলার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে আলাদা করে ক্যালসিয়াম খাওয়ার দরকার কোনো দরকার পড়ে না এখন একটা বয়সে এসে আমরা বলি ঠিক আছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যায় বা দেওয়া উচিত কিন্তু সেটা কতজনের জন্য দেব আমাদের এখন একটা সবারই ধারণাই হয়েছে এসে যেমন ছেলে মেয়েরা জিজ্ঞেস করে আঙ্কেল আমাদের বোধ আমার ব্যথা করতেছে হাঁটুতে বোধ হয় ক্যালসিয়ামের অভাব নিজেই নিজেই আর আমি বলবো যে আমাদের কমার্শিয়াল যুগ এটা তো এখন টেলিভিশনের মধ্যেও অ্যাডো যাচ্ছে হার ফাঁক হচ্ছে কতগুলো কথা আমরা এখন এমন ভাবে ছড়াই দিচ্ছি মানে এগুলো একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে যে আমার হাড্ডি ক্ষয় হচ্ছে আমার হাড্ডি ফাঁক হচ্ছে আপনি যেটা খুব কমনলি বলে থাকেন এই জয়েন্টের ব্যথা নিয়ে যখন আসলাম যে হার ক্ষয় বলতে কিছু নেই আসলে কথা না আবার এটা তো কোনো এটা কোনো সভ্য ভাষায় হতে পারে না এটা একটা অসভ্য শব্দ ব্যবহার করা হচ্ছে মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলার জন্য হার ক্ষয় হয় নো হাড়ের মধ্যে পরিবর্তন আমার চুল পড়ে গেল আপনি দেখেছেন আমার চুল ছিল কিছুদিন আগে তো এই যে পড়ে যাচ্ছে আমাদের মাসিক বন্ধ হচ্ছে আস্তে আস্তে পোস্টেড বড় হয়ে যাচ্ছে বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে পরিবর্তন স্বাভাবিক পরিবর্তন আপনি বলেন যদি আপনি থাকেন হার গেলে বড় মানে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যত বেশি সে তার লাইফ করতে পারবে কাজ কর্ম মনের দিক থেকে সে ভালো কাজ করবে ডিপ্রেশনে না ভুগবে তত তার হার ভালো থাকবে একটা লোক যদি এরকম অনেকদিন শুয়ে বসে থাকছে তার হঠাৎ মনে হলে আমি খুব বডি বিল্ডিং শুরু করবো ব্যায়াম শুরু করবো এই করব এটা কি ঠিক হবে কখনোই না আপনাকে যে কোনো কাজ অনেকে এমন কি আসে বলতেছে যে আমি তো একটু হাঁটার চেষ্টা করেছি কালকে আধা মাইল হাঁটছি আমার দুই দিন ধরে ব্যথায় এমন অস্থির। আপনি তো আমি আধা মাইল হাঁটতে গেছেন কিসের জন্য আপনি শুরু করেন আপনার ঘরের আশেপাশে হাঁটেন আগে ওয়ার্ম আপ করেন আগে ওয়ার্ম আপ করেন তাহলে এত বড় প্লেয়ারদেরকে কেন মাঠে নামিয়ে মানে মাসের পর মাস ধরে প্র্যাকটিস করা হয়

আপনাকে ধীরে 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 ওয়ার্ম আপ করে আপনি আগান পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট প্রতিদিন না পারলে একদিন দুদিন দিন পরই আপনি ওজন তোলেন আপনি এক্সারসাইজ করেন হাঁটেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন ইউর বি ফাইন প্রফেসর আমজাদ হোসেন এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন অনুষ্ঠানে এসেছেন এই শীতকালে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি ব্যথা মুক্ত থাকতে পারি অনেক মানে প্রয়োজনীয় কথা উপদেশ দিয়েছেন আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সেই সঙ্গে ইটিভির সবাইকে ধন্যবাদ এবং দেশে যারা আমার দর্শক হিসেবে দেখছেন তাদেরও যদি একটু উপকৃত হয় সেখানেই আমাদের আপনাকে আরও আবারও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমরা উপকৃত হব আমাদের সাথে সবসময় যোগাযোগে থাকবেন আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই দিনে আশা করি সে পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এটাই আমাদের কামনা সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা